श्री सत्यनारायण भगवान प्रीत्यर्थे प्रभु गजानन प्रीत्यर्थे प्रेमानंदे आनंदे गवार हरि हरि बोला भगवान विश्वनाथ प्रीत्यर्थे प्रभु पिंगल स्वर्ण प्रीत्यर्थे जगत ठाकुर अभिराम परम संग प्रीत्यर्थे बोल प्रेमानंदे गवार हरि हरि बोला संचिता धनौ प्रधस्त्व जो वैश्वानर सीता ऋतु कमलार जमा रघुकुल क्षीरद सीता दुदी जो भाषी नृप मंडल जन कजन शुक्ल धनु धुर्जते অমৃত মন্তা অদৃষ্ট দ্রষ্টা অশরণ শরণ চিন্ময় সজিদানন্দ ভব্য ভব্য দিব্য দিব্য অনন্ত অচিন্ত্য অনির্বচনীয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অধিনায়ক কোটি কৈবল্যনাথ কোটি ওড়িয়ার মৌড়মণি কালিয়া সান জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ প্রণাম করুচি আম পূর্বসূরী গায়ক মানুষ দিবঙ্গত যে পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী পাদরে চালি চালি এ কলাকু এ যাবত বঞ্চাই আনিলে সেমান নথিলে আজি পালা নথান্তা আমি নথান্তু কি আপনমান নথান্তে মু প্রণাম করুচি অনুষ্ঠানর সমস্ত কর্তা মানুষ মু প্রণাম করুচি আপন মানকর এই মাটি কি এই মাটির সুকৃত নথিলে এটি আজ্ঞা সত্যনারায়ণ পূজা হয়ে পারি নথান্তা র যদি ইয়া হচ্ছি যে রাম সেই জায়গা দিশা জগন্নাথ দিয়ে রাম সে আমি চারিদিন হেলা রাম কথা কহি নাও কৃষ্ণ কৃষ্ণ হয়েগলা আজি টিকে রাম কথা আমি করিবা জগন্নাথ কিয়ে জগন্নাথ জনে কি ঠাকুর অভিরাম পরমশ কহিলে
জগতে গুরু বলি দেহি একরু দুই জগতরে যদি কে গুরু পদ বাচ্য স্যার সে জনে দ্বিতীয় ব্যক্তি গুরু নাহি সে কে একই গুরু এ জগতরে গুরু কহিলে জনে সে জগন্নাথ তাহলে জগন্নাথ জনে কি পঞ্চশখা সাহিত্যকু আসিলে মূর্ধন্য প্রতিভা মহাপুরুষ অচ্যুত কহিলে না জগন্নাথ জনে নুহ জগন্নাথ দি জন সে কি জগত নামরে রাধানাথ নামে জগন্নাথ নামে জগত শব্দর অর্থ হচ্ছে রাধা নাথ কইলে হরি এ দি জন মিশি গলার হলে জগন্নাথ জগন্নাথ দুই কি না আজ্ঞা যদি জগন্নাথ সংস্কৃতি কি ফেরিবা ইয়ে মূল সংস্কৃতি দ্রাবিড় সংস্কৃতি সবার মানে পূজা করুছিলে জগন্নাথ নীল মাধব যদি না আর্য বিদ্যাপতি দর্শন কলা আর্য দ্রাবিড়ঙ্কর সম্মিলন হেলা শূন্যবাণী হেলা কেলে হে ব্রাহ্মণ হে ভক্ত বিদ্যাপতি তো রাজা ইন্দ্র তুমন মতে দেখি পারিবনি রে না 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 তোর দেখিবার সৌভাগ্য থিলা তু দেখিলু যার সৌভাগ্য আছে সে ভগবত আশ্রয় হই পারে সে ভগবত কথা শুনি পারে সমস্তে চাহিলে মধ্যে শ্রবণ করি পারিবেন এভাবে ব্যক্তি বিশেষ থিবে আজি যিবি কালি যিবি পালা সরি যিব আসি পারিবে আসি পারিবে নি ভাগ্যর নাই তাঙ্কর আম ঘর পাখে জগন্নাথ আমি পাঁচ বর্ষে থরে দেখি পারু না প্রত্যেক দিন পরিবা কিনিবাকু জগন্নাথ পাখকু যিবু ভাবু তবু আজু দেখিবু স্যার দেখি হবনি দেখি হবনি আজ্ঞা পাখ লোক বসে কৃপা ন হলে ঈশ্বর ইচ্ছা যেমনি হবে ঈশ্বর ইচ্ছা যেমনি হবে ইচ্ছা যেমনি হবে ঈশ্বর ইচ্ছা যেমনি হবে মানে চলবে তুমি যেমনি চলবে তুমি ফসল ইচ্ছা যেমনি হবে ফসল ইচ্ছা ফসল ইচ্ছা যেমনি হবে ফসল ইচ্ছা যেভাবে উর্বর উপত্যকা সেইভাবে ফসল ভগবানকর সদিচ্ছা নহেলে বৃক্ষরু পল্লবটিয়ে ঝড়ি পারে না সেইদিন আম সংস্কৃতি তিন হয়েগলা নীলাম্বর কামপাল হলায়ুধ কোটি সিংহ পরাক্রমী বলভদ্র নীল মা মা সুভদ্রা হেলে ভব কইলে জগন্নাথ আম সংস্কৃতি তিন ভাগরে বিভক্ত হয়েগলা আমি জগন্নাথকু তিন মূর্তিরে দেখিলে জগন্নাথ এই তিন ভিতরে রইলে না আজ্ঞা আপনার কবি দিবাকর দাস জগন্নাথ চরিতামৃত সে কলে না জগন্নাথ তিন নুহলে দোকারস্তু জগন্নাথ বলভদ্র জগন্নাথ কইলে চারি জন চতুর্ধা মূর্তি বর্গেজ জ কইলে জগন্নাথ আমি যাকু কহুছে জগন্নাথ সে প্রকৃত জগন্নাথ নুহন্তি কাইকি নুহন্তি আমি যদি পূর্ব দ্বার দেই জগন্নাথ দর্শন করিবাকু যিবা পুরী বালাঙ্ক ভাষারে আম ভাষারে সেটা সিং দ্বার আপন সিংহ দ্বার কইবে আমি তাকু শর্টরে কইবু সিং দ্বার সিং দ্বার দেই গলা বেলে ডাহার পটে গুটি মূর্তি অছন্তি জনে পণ্ডা বসিটি আপনকু টানি নেই মুন্ডটা লগেই দেব আজ্ঞা যেটিকি জোরে মুন্ড লগেইব সেতিকি টঙ্কা মাগিব মার মার মুন্ডি আয়
ଦକ୍ଷିଣା ଦେ। ଆପଣ ପଚାରିବେ ଆଜ୍ଞା ଇଏ ଠାକୁର କିଏ କି? ନା ଇଏ ହେଲେ ପତିତ ପାବନ ହେ। ଏଯାବତ ଆମେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଯାହାକୁ ଜଗନ୍ନାଥ କହୁଛେ ସିଏ ହେଲେ ପତିତ ପାବନ। ଇଏ ହେଲେ କିଏ? ନା ଇଏ ହେଲେ ବଳଭଦ୍ର, ଇଏ ହେଲେ ସୁଭଦ୍ରା, ଇଏ ହେଲେ ସୁଦର୍ଶନ। ଏ ଚାରି ଦେବତା ମିଶିଲାରୁ ହୁଏତ ଜଗନ୍ନାଥ ହେଇଛନ୍ତି। ଯଦି ଏହା ସତ୍ୟ ତାହେଲେ ତ ଆମେ ଚାରି ରାତି ପାଲା କରନ୍ତୁ, ପାଞ୍ଚ ରାତି କାହିଁକି ହେଲା? କବି ସମ୍ରାଟ ଭଞ୍ଜ ବାବା କୋଟି ବ୍ରହ୍ମାଣ୍ଡ ସୁନ୍ଦରୀ କହିଲେ ଭକ୍ତି ଦେବା ଗୁପ୍ତ ହୋଇ ଅଛି। ଜଗନ୍ନାଥ ସ୍ପେଲିଂ କଲୁ, ଉଚ୍ଚାରଣ କଲୁ, କହିଲେ ଯୋଉ ଛୋଟିଆ ନ ମାତ୍ରା ସେ ହେଉଛନ୍ତି ମୁଖ୍ୟ। ବିମଳାସ୍ତୁ ମହାଦେବ୍ୟା ଜଗନ୍ନାଥାସ୍ତୁ ଭୈରବ। ବିମଳା ଦର୍ଶନ ନ କଲେ, ମା ଦର୍ଶନ ନ କଲେ, ମା ପାଖକୁ ପ୍ରସାଦ ନ ଗଲେ ମହାପ୍ରସାଦ ହେଇପାରିବନି। ଯୋଉଠି ଆଗ ମା ଅଛି ସେଠି ମହା ଲାଗିଛି, ଏଇଟା ମହାଷ୍ଟମୀ। ସାର ମା ଦୁର୍ଗା ଥିବାରୁ ଏଠି ମା ବିମଳା ଥିବାରୁ ସେଇଟା ମହାପ୍ରସାଦ ହେଇଛି। ତାହେଲେ ଆସନ୍ତୁ ଜଗନ୍ନାଥ ହେଲେ ପାଞ୍ଚ, ଯଦି ପାଞ୍ଚ ତାହେଲେ ପାଞ୍ଚ ରାତି ପାଲା ତ ହବ, ଠିକ ଅଛି। ଆଉ କାହିଁକି ବଢିବ ନା? ଆଜ୍ଞା ଜଗନ୍ନାଥ ସାତ, ପତିତ ପାବନ, ବଳଭଦ୍ର, ସୁଭଦ୍ରା, ସୁଦର୍ଶନ, ଶ୍ରୀଦେବୀ, ଭୂଦେବୀ, ଇଏ ହେଲେ ନୀଳମାଧବ। ସପ୍ତାହରଣ ଇଏ ସାତ ଯୋଉଠି ଏକତ୍ର ହେବେ ସେଇଠି ହବ ଜଗନ୍ନାଥ। ଏ ସାତରୁ ଜଣେ ଯଦି କମି ଯାଆନ୍ତି ତାହେଲେ ଜଗନ୍ନାଥ ହବନି। ଏଇଥିପାଇଁ ଭୀମ ଭୋଇ କହିଲେ ଏ ଘଟେ ଜଗନ୍ନାଥ ଅଛି ଆପଣଙ୍କ ଘଟରେ ଜଗନ୍ନାଥ ଅଛନ୍ତି। ଆମେ କସ୍ତୁରୀ ମୃଗ, କସ୍ତୁରୀର ବାସନା ଆସୁଛି ତା ନାଭିରୁ, ସେ ବାସନା ଅନ୍ୱେଷଣ କରି ନ ଖାଇ ନ ପିଇ ମରୁଛି, ନିଜ ଭିତରେ ଥିବା କସ୍ତୁରୀ କି ପାଉନି। ଆମରି ପାଖରେ ଜଗନ୍ନାଥ ଅଛନ୍ତି। ମୃତ୍ତି ପ୍ରତିମା ଶୁଷ୍କ କାଠ ସେ ପୁଣି ନେବେ, ଶୁଖିଲା କାଠ ଇଏ ବୈକୁଣ୍ଠ ନବ। ଜଗନ୍ନାଥ ଯଦି ଏ ଶରୀରରେ ଅଛନ୍ତି ସପ୍ତାଭରଣ ଜଗନ୍ନାଥ ଶରୀରରେ ଯଦି ସାତ ଜଣ ଅଛନ୍ତି ତାହେଲେ ଜଗନ୍ନାଥ ଥିବେ। ଦେଖ ଚର୍ମ, ମାଂସ, ମେଦ, ଅସ୍ଥି, ଶୁକ୍ର, ଶୁଣିତ, ମଜା, ଇଏ ସାତ ଯୋଉଠି ଏକତ୍ର ହେଇଛି ସେ ହେଲେ ଜଗନ୍ନାଥ। ମୁଁ ଆଜି କହିଛି ଯେହି ରାମ ସେ ଜଗଦୀଶା ଶ୍ଲୋକ ଗାଇଛି କବି ହେଲେ ମହାକବି ଭୋଜ। ବହିଟି ହେଲା ଚମ୍ପୁ ରାମାୟଣ। ଉଦ୍ୟତ ଦାନବ ରାଜ ସଞ୍ଚିତ ଧନୌ ପ୍ରଦସ୍ତୁତ ବୈଶ୍ୱାନର ଯୁଗ ତ୍ରେତୟା ଉତ୍ପୀଡ଼ନକାରୀ ଦାନବ ରାଜ ରାକ୍ଷସ ରାଜ ରାବଣ ତା ସଞ୍ଚୟ କରିଥିବା ଯେତେ ଧନ ଯିଏ ଅଗ୍ନିରେ ପୋଡ଼ି ପକେଇଲେ ସେ କିଏ? ଭଗବାନ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ରାମ। କାହିଁକି ଭଗବାନ ଆସନ୍ତି? ମୁଁ ଅତୀତ ଦିନରେ ବା ବିଗତ ରାତିରେ ମୁଁ ଅନେକ ଥର କହିଛି ଭଗବାନ କାହିଁକି ଆସନ୍ତି। ଆଜି ଗୋଟାଏ ମତ ଦଉଛି କବି ହେଲେ ବ୍ୟାସ ସଂସ୍କୃତ ଭାଗବତ କହିଲେ ନ ତାତ ନ ମାତା ତ୍ୟାନା ସୁତ ପ୍ରେରଣା ପିଏ ଜନ ଏ ବଚ
ভগবান কইলে কে কহে মু কোনসি মা পাই পৃথিবী কে অবতার নিয়ে না আসে না কেবে নুহ ন তা তো মু বাপা পাই আসে না কেবে নুহ র ন ভার্যা ন ভার্যা কোনসি স্ত্রী পাই মু আসে না ন সুতা দয় হ সুতা দয় গোটিয়ে সুত গোটিয়ে সুতা আজ্ঞা গোটে ছুঁচি গোটে সুতা হে র গোটাই পো গোটাই ছিও মু পো পাই আসে না মাল ঝিও পাই আসে না মা পাই আসে না বাপা পাই আসে না স্ত্রী পাই আসে না ও ঝিও পাই আসে না নাতিমি ও নহ মানে নাতি পাই আসুন্তিনি হে হে মু আতিমি ও সোজন কো পাই আসে না ওহো ন বন্ধু কোনসি বন্ধু পাই আসে না ন জন এ বত হ কোনসি ব্যক্তি বিশেষ পাই মু পৃথিবী কি আসে না তাহলে মু কাই কি আসে কলে নচাস্য কর্ম বা লোকে ক্রীড়ার্থ মুপি সাধু পরিত্রাণায় কল্প আপনার পরম শাস্ত্র ভাগবতরে কবি ব্যাস লিখিলে নচাস্য কর্ম বা লোকে ये तीनी लोकरे मु कोनोसी कर्म करबा पासे ना सत्सन मिश्र जोनीसु मु मिश्र जोनी रे आसे रथ जोनी रे आछन्ति पंडा जोनी रे आछन्ति आज्ञा मिश्र जोनी रे आछन्ति मिश्र हेरा आज्ञा मिश्र जोनी कहले आज्ञा मिसा मिसी मु बेले बेले पुरुष ही आसे বেলে বেলে স্ত্রী হে আস জগন্নাথ স্ত্রী নুহন্তি কি পুরুষ নুহন্তি একই দেহে দুই রূপ তার একই দেহে দুই রূপ তার হই স্ত্রী সে নুহে জগন্নাথ পুরুষ নাকেরে নাক জনা লগাইছন্তি উভয় সংকেত তাঙ্ক পাখে অছি কেতবেলে যুগ থিলা দ্বাপর বন্দীশালার দেবকী শূন্যবাণী হয়েছি দেবকীর অষ্টম গর্ভ হে ভোজপতি কংস তোতে বিনাশ করিব মামান বন্দীশালার দেবকী বসুদেব কেতে কষ্ট পাচ্ছেন ছটা পিলাকু পিটি মারি সাইলানি কংস গোটায় গর্ভ অন্তর্ধান হয়ে গেলে কাম পাল হলায়ুথ বল রাম রোহিণী গর্ভরে স্থান পাইলে মাই অষ্টম গর্ভ যেতবেলে জন্ম হেলে বা অবতার নেলে অবতারি কৃষ্ণ কেতবেলে ভাগবত কলে আকাশে উদে নিশা কর গোবিন্দ গোবিন্দ পাদরু সাঙ্কলি খুটি গলা বাট গড়িলা অসম্ভব সম্ভব হয়ে গলা সারে বিশ্বরে অসম্ভব সম্ভব হয়ে থাকে যা বিজ্ঞান করি পারি নাই তা পুরাণের লেখা আছে কবি সম্রাট ভঞ্জ সুভদ্রা পরিণ ছাঁদ ওটাই ছাঁদ গাউছে মৈত্রে তো উচ্চ হুঙ্কার করছন্তি মৈত্রে রাগ তা হেলা কোনোডা গায়ক মানে কন্তি রাগ কোনোডা গাই ন পাইলে খাইব কান মুড়া গোটাই পদ গাউছি মনে রখ সতে বার ভোগ Yeah.
কবি সম্রাট ভঞ্জ সুভদ্রা পৈণ ছন্দ রাগটা কন্নড়া কে কা কৌচি আজ্ঞা সুভদ্রা কৌচন্তি সত্য ভামান নড়া কৌচি ভাউজ মনে মনে অর্জুন কু ভাল পাইছি বিশ্বাস আসুনি ভবানী শঙ্কর বন্ধু শ্রদ্ধা বিশ্বাস রূপী নৌ পালা সমস্ত কি ভালো লাগে না যার পালা প্রতি শ্রদ্ধা আছে গায়ক প্রতি বিশ্বাস আছে সে যা কইলে সেটা ভালো লাগিব যদি পালার শ্রদ্ধা নাই জবরদস্ত বসিয়া হইছে তাকে সব অড়ুয়া লাগুথব র ইয়ার শ্রদ্ধা আছে অর্জুন কো পাইব হরে বিশ্বাস আসুনি হরে সেতবেলে ভালো পাইবা থেলা নণন্দ মো উপরে বিশ্বাস রখ নিশ্চিত অর্জুন কু স্বামী রূপে পাইব না পাইবি যে সতে বার ভোগ রাহুর হইব যদি রাহু পাই গোটাই বার হব তাহলে মু অর্জুন কু পাইবি স্যার রাহুবার অছি না আপন দেখন্তু রবিবার সূর্যঙ্কর সোমবার সোমকি চন্দ্রঙ্কর মঙ্গলবার মঙ্গল গ্রহঙ্কর বুধঙ্কর বুধবার বুধ গ্রহ এইটি পদে কই স্যার বুধবার হচ্ছে আম আমিষ বার পালা বালা আজ আমিষ খাইলে আজ বুধবার মার্কেটের আমিষ বিক্রি হুয়ে সে সভাপতি সম্পাদক মহোদয় তুমি পিলা বয়স মতো চাইলা বেড়ে তুমি পিলা তুমি যে ঠাকুর বসেইছ গজানন গণেশঙ্কর বার হচ্ছে বুধবার যে গণেশ পূজা করবে গণেশঙ্কু আরাধনা করবে সে বুধবার আমিষ খাইলে পাপ মনে রাখতে আউ এ ভুল করবে আজি কৌচি তুমি ভুল কর পালা বালা সেতরে পকাও না পালা বালা তো যা হব খাই যাবি যা দেল তা হাপুড়িলে রইথা এ বৃহস্পতি গুরুবার আচার্য শুক্রঙ্কর শুক্রবার মা গ্রহরাজ শনিকর শনিবার রাহুর বার অছি অসম্ভব যদি সম্ভব হুয়ে তাহলে সুভদ্রা অর্জুন কু পাইবে পাইলে অসম্ভব সম্ভব হেলা রাহু বার কি গোটে স্বতন্ত্র বার ইয়ে সাত বার ভিতরে স্বতন্ত্র হচ্ছে রাহু বার সে যৌ বারে পড়ু রাহু যৌদিন চন্দ্রকু গ্রাস করিব চন্দ্র গ্রহণ হব স্যার সেদিন আমিষ বার হোক নিরামিষ বার হোক খাইবা বার হোক ন খাইবা বার হোক সমতে উপবাস করিবে হাঁডি ছাড়ে হেলা অবশ্য হেতুবাদী মানে প্রতিবাদ করিকি সব বজারে বসি খাইলে হে হেতুবাদী তোম ঘরে খাও তুমি আমাকে আউ আম ধর্ম নষ্ট করিয়া প্রয়াস করনি মু আউ থরে হাত জড়ুছি আপন মানুষ যার ইচ্ছা হচ্ছে সে তা ঘরে ভুল করু মার্কেটরে ভুল ন করু বজারে গায়ক হাজার ভুল করিব তা বসা ঘরে মঞ্চরে যদি টিকিয়ে ভুল হয়ে গলা তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে সতে বার ভোগ রাহুর হইব রাহু বার হেলা গ্রহণ দিন হে স্থির চির হেব বিজুলি বিজুলির এক নাম হচ্ছে চঞ্চলা চপলা চকিনে মারি দিয়ে এ বলা ভাউজ যদি বিজুলি স্থির হয়েযিব তাহলে মু অর্জুন কু পাইবি স্যার স্থির হয়েছি না ভাগবত
ଡାକିବରେ ଜଗନ୍ନାଥ ଦାସ ଯେତେବେଳେ ବସୁଦେବ ବାସୁଦେବଙ୍କୁ ମୁଣ୍ଡେଇକିରି ନନ୍ଦ ଘରକୁ ଗଲା, ଅନ୍ଧକାର ରାତ୍ରି, ମେଘ ଅନ୍ଧାର, ବାଟ ଦେଖାଯାଉନି, କହିଲା ଯିବି କେମିତି, ହେ ପଥ କଢ଼ାଇଲା ବିଜୁଳି, ବିଜୁଳି ଚକିନେ ସେଦିନ ମାଇଲାନି, ଅନନ୍ତ ଆକାଶରେ ସ୍ଥିର ହେଇଗଲା, ଟର୍ଚ୍ଚ ଲାଇଟ୍ ମାଇଲା ଭଳି ବିଜୁଳି ଲାଇଟ୍ ଦେଲା, ବସୁଦେବ ଗଲା। ଦେଖନ୍ତୁ ଅସମ୍ଭବ ସମ୍ଭବ ହେଇଛି, ସ୍ୱପନ ଧନରେ ବାଣିଜ୍ୟ କରିବା ହେ ବ୍ୟବସାୟୀ ଭାଇମାନ, କାଲି ଆସି ରାତି ପାଇଲେ ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ହାଟ ହବ। ଜଣେ କ୍ଷୁଦ୍ର ବ୍ୟବସାୟୀ ଅଛି, ସେ ସ୍ୱପ୍ନ ଦେଖୁଛି କାଲି 10 କୋଟି ଟଙ୍କା ପାଆନ୍ତି, କାଲି ହାଟରେ 10 କୋଟି ଟଙ୍କା ମୁଁ ଗଣୁଛି। ସାର ସକାଳୁ ସେ ଟଙ୍କା ନେଇକିରି ବ୍ୟବସାୟ କରିପାରିବ? ସ୍ୱପ୍ନ ଭାଙ୍ଗିଲେ ତା ଟଙ୍କା ସରିଗଲା? ନା ନା, ସ୍ୱପ୍ନ ଠିକ ହେଇଛି ନା? ଉଷା 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 ବାଣାସୁର ଝିଅ ଉଷା ସ୍ୱପ୍ନରେ ଅନିରୁଦ୍ଧକୁ ଦେଖିଲା, ପ୍ରାପ୍ତି ହେଲା। ସାର ଦେଖନ୍ତୁ, ସ୍ୱପ୍ନ ଧନରେ ବାଣିଜ୍ୟ କରିବା, ମୁଁ ଏତିକି ଗଲି। ଆଉ ଗୋଟାଏ ରହିଲା, କଜଳୁ ଛାଡ଼ିବ କାଳି, କଜଳରୁ କାଳିମା କୋଉଠି ଛାଡ଼ିଛି? ବାଦପାଲା ବାଡ଼ିଆ ବାଡ଼ି ହେଇ ବାଦପାଲା ହୁଏ ନା, ମହା ସଂଗ୍ରାମ ମୁଁ କହିଛି, ଅହିଂସା ବଳରେ ଲାଗିଛି ଲଢାଇ, ଅହିଂସା ବଳରେ ଲାଗିଛି ଲଢାଇ, ଅହିଂସା ବଳରେ ଲାଗିଛି ଲଢାଇ, ଅହିଂସା ବଳରେ ଲାଗିଛି ଲଢାଇ, ଭାଗିବାକୁ ପଶୁ ବଳର ବଢାଇ, ଭାଗିବାକୁ ପଶୁ ବଳର ବଢାଇ। ଏ ପୁରାଣରେ ଅଛି କଜଳରୁ କାଳିମା ଛାଡ଼ିଛି। ତେବେ ଯା ହଉ, ଯେତେବେଳେ ନନ୍ଦା ଘରେ ଥୋଇଦେଇ ଯଶୋଦା ଝିଅକୁ ଆଣି ଦେବକୀ କୋଳରେ ଥୋଇଦେଇ ବସୁଦେବ ପୁନଃ ବନ୍ଧନ ଯୁକ୍ତ, ରାତି ପାଇଲା ଭୋଜପତି କଂସ ଆସିଲା, ଅଷ୍ଟମ ଗର୍ଭ ମତେ ମାରିବ ଶୂନ୍ୟ ମାରି ହେଇଛି, ଧୈରା କନ୍ୟା କନ୍ୟାଟାକୁ ଭିଡ଼ିକିରି ନେ ଭଉଣି ଦେବକୀ, ଭାଇ କଂସର ପାଦକୁ ଧରି ପକେଇଲା, କହିଲା ଭାଇ ଇଏ ପୁଅ ହୋଇଥିଲେ ତତେ ମାରିଥାନ୍ତା, ଇଏ ପରା ତୋ ଝିଅ ମୋର ଝିଅ, ଆପଣ ସମସ୍ତିକି ଗୋଟାଏ ପାଲା ମହୋତ୍ସବ, ଇଏ ମୁଁ ଆଜି କହୁଛି କମିଟିର ସମସ୍ତ ମେମ୍ବର ମାନ, ଏଇଠି ଖାଲି ରାତି ସାରା ରହି ପାଲା ଟଙ୍କା ଦେଇଦେଲେ ପାଲା ହବନି, ଯିଏ ମହୋତ୍ସବ କରେ ତା ଘରକୁ ବନ୍ଧୁ ବାନ୍ଧବ ନିମନ୍ତ୍ରଣ କରିବ। ଆପଣ ଡମଣା ହାଟରେ ଯେତେ ବ୍ୟବସାୟୀ ଭାଇମାନେ ଅଛନ୍ତି, ଯୋଉଦିନ ପାଲା ଆରମ୍ଭ ହବ ତା ପୂର୍ବରୁ ନିମନ୍ତ୍ରଣ କାର୍ଡ ପଠେଇବେ, ଆମର ପାଲା ହଉଛି, ତମେ ଆସିବ। କାହାକୁ ଡାକିବେ? ବୋଲେ ଭଗ୍ନୀ ତଦଶ ବିପ୍ରାଣା ପୁତ୍ର ସତେଇ ରବି ବେଶୀ ଲୋକଙ୍କୁ ଡାକିବା ଆବଶ୍ୟକ ନାହିଁ, ଚାରି ଜଣଙ୍କୁ ନ ଡାକିଲେ ସାର ମାଙ୍ଗଳିକ ଅନୁଷ୍ଠାନ ଘରେ ହେଇପାରିବନି, ବିବାହର ବ୍ରତ ଘର କି ମହୋତ୍ସବ ହେଇପାରିବନି। ପ୍ରଥମତଃ ଭଗ୍ନିଷ୍ଠ ଭଉଣୀର ଇଷ୍ଟ ଭିଣୋଇ, ଆଗ ଶାଳକ ତା ଭିଣୋଇକି ଡାକିବ, ଦଶ ଜଣ ଅଗ୍ନିହୋତ୍ରୀ ବ୍ରାହ୍ମଣକୁ ଡାକିଲେ ଯେତିକି ପୁଣ୍ୟ, ମୂର୍ଖ ଭିଣେଇଟା ଯେତେବେଳେ ଆସି ପହଞ୍ଚିଯିବ ସେତି ପୁଣ୍ୟର ଅଧିକାରୀ। ହେ ଶାଳକ ମାନ ଭିଣୋଇକି ଆଗ ଆମନ୍ତ୍ରଣ କରିବେ, ଭଗ୍ନିଷ୍ଠ ଦଶ ବିପ୍ରାଣ ଭଗ୍ନି ପୁତ୍ର ସତେଇ ରପିହି, ହେ ମାମୁମାନ ଭଉଣୀ ପୁଅ ଭଣଜା ଭାଣେଜିକି 100 ବ୍ରାହ୍ମଣଙ୍କୁ ପୂଜା କଲେ ଯେତିକି ପୁଣ୍ୟ, ଭଣଜାଟା ମାମୁ ଘରେ ପାଦ ପକେଇ ଦେଲେ ସେଇ ପୁଣ୍ୟର ଅଧିକାର।
হজারে ব্রাহ্মণ পূজা কলে যেতিকি পুণ্য, জনে অতিথি নারায়ণ কু পূজা কলে সেতিকি পুণ্য। অতিথি ন তিথি ন স্থিতি বিবিধ, হঠাৎ আজি আপনার পালা মঞ্চে পৌঁছলে সে জন অতিথি, যে অল্প সময় পাই আসিছেন আপনার ঘরকু পলাই যাবে সে এক অতিথি। হজারে ব্রাহ্মণ পূজা করলে যাহা জন অতিথি কি পূজা করলে সে অনন্ত অদ্ভুতাপতি। কোটি কোটি ব্রাহ্মণ পূজা কলে যেতিকি পুণ্য, জনে শ্বশুর তা জুয়াই কি আমন্ত্রণ কলে সেই পুণ্যর অধিকার। যেউঠি জুয়াই নাই আপন কহতিনি কোন বাপর বড় জুই কি তু, যেউ শ্বশুর জুয়াই কি ডাকি নাই সেই পারিব না র, তাহলে কাইকি কথা পড়িছি কান্দুছি দেবকী কলা, এ তো ভাণেজি ভাই এইটা পুয় নুহ যে তোর শত্রু হব, ছাড়ি দে ছাড়ি দে, পাদ তলে গড়িকি মুন্ড পিটি কান্দুছি, কারণ এ মা কে কান্দিব দিন এ দশরে কুমার কে কান্দিব দিন জন্ম জন্মান্তর পর্যন্ত মা কান্দে, সেই মা বিশ্বরে মা আজি অপমানিত লাঞ্ছিত ঘৃণিত, আজি পুয় মা কু পিটুচি বামান এ পালার নির্যাস, এতেকি বিশ্বরে যদি স্বয়ং ভগবান মা রূপরে আসিথান্তি প্রথম মা, কাইকি মা পুরুষাচ্যুত কহিলে কলে গুরু আজ্ঞা খট হচাট, এ গুরু আজ্ঞা খট হচাট, এবে তু পড়িব পড়া পট, গুরু আগে খট হচাট, যেবে তু পড়িব পড়া পট, গুরু আগে খট হচাট, এ মাতা পাদে খট ছাড়ি দেবে বাট, মাতা পাদে খট ছাড়ি দেবে বাট, এ মাতা পাদে খট ছাড়ি দেবে বাট, মাতা পাদে খট ছাড়ি দেবে বাট, এবে গাই ভেট পরম মত, গুরু আগে খট ধীরে হে চাট, গুরু আজ্ঞা খট। 2025 মসিয়া 24 মসিয়ারে এভাবে পুয় ঝিও নাই, তাকে পচারিবা চাট শালি কোটি আছে সে কই পারিব, আউ চাট নাহান্তি কি চাট শালি নাই, কিন্তু চাট নাহান্তি আজ শালি অছন্তি বাবা বাবা আরে কোদাগড়ের কবি ডক্টর মায়াধর মানসিং সন্ধ্যা বর্ণনা সাহিত্যকু আসিবা সাহিত্যকু, যে পর্যন্ত পালার কবি নাহান্তি আজি এ চ্যানেল বালা হুয়েত পালাকু বিশ্ব দরবারকু নেই যাই পারিথান্তি, কিন্তু কবি মরিগলে চাট পিলা হস্তে এ পড়িব স্থানে কোকে কুম্ভ ভাই বলি তারুনি অম্বার হইতে ই গোধান Oh!
চাট পিলা হস্তে বহি বস্তানি সন্ধ্যা দেখি চাট সারি ছুটি হয়ে যাওলা আবধান বুড়া নাহি কি চাট না কক্ষে কুম্ভ ধরি পল্লী তরুণী এবে ফ্রিজ পানি পিকি মা হার্ট আটাক আমি মরুছু যদি মাঠিয়া পানি পিয়ন্তু তাহলে দীর্ঘায়ু হন্তু সম্বারড়ি দেই গোধান পল গাই আউ নাহান্তি আউ গো সেবা নাই সেদিন ব্রাহ্ম মুহূর্তরু গোময়রে লিপা হুতলা আউ আম মা মানে মার্বল পড়িছি ঘরে আউ গোবর আবশ্যকতা নাই আমি যেতবে আম সংস্কৃতি কি ভুলি যাইছু আম ঘরে বসা বাঁধি চড়াইটি আম সংস্কৃতি কি ভুলিনি বাইয়া চড়াই বাইয়া বসারে থন্টেরে টিকে গোবর নেই সবুদিন সে রক্ষে কবি পল্লী কবি নন্দ কিশোর বল হিন্দু ধর্ম আচার হিন্দু ধর্ম স্মরণ শক্তি বৃদ্ধি হুয়ে দৃষ্টিবর্ধক কফপিত নাশক পিলা সুস্থ হুয়ন্তি আজি পিলা গর্ভরু ডায়াবেটিস ধরিকি আইছন তা পাই দাইল মা তুমি কাইকি আপনকর জ্ঞানপীঠ বিজেতা সচি রাউতরায় গোটে পদ লিখিলে কলে ভাই রে আমার ছবিয়া কপাল ভাই রে আমার যোজনা উপরে যোজনা তিয়ারি গোচারণ ভূমি হেলানি কিয়ারি গোচারণ ভূমি হেলানি কিয়ারি গোচারণ ভূমি হেলানি কিয়ারি দেখিব মাতার কঙ্কালি নিবেশ আউ কেতে দিন রহিব এ দেশ আউ কেতে দিন রহিব এ দেশ আউ কেতে দিন রহিব এ দেশ আজি গো মাতা ন্যাশনাল হাইওয়ে ভুলি অ্যাক্সিডেন্ট হই মরছন গরুঙ্ক অবস্থা সেয়া আসন্তু কথাটা রইছে কোঠি মা মা অপরা পাঠ মা পড়াই চাট সারি এইটি অছি মাতৃগর্ভ গোটে অন্তঃসত্ত্বা মা গর্ভবতী মা যদি ভগবত কথা শ্রবণ করে গোটে ভগবত প্রেমী পুয়টিয়ে সৃষ্টি করিব মা হচ্ছে প্রথম গুরু আজি মা গর্ভবতী হয়েছি চিকেন মটন খাউছি তা পুয় জন্ম হলে কিছু বার হিসাব করবনি সবু বারে চিকেন খাউছ বার ফ্লু হয়ে যাইছি আমার 60 টাকা হচ্ছে চিকেন কেজি ভালো আগে সস্তা যে পাউছি সে খাইলা খাইবা দে তিকোরা রা আগিয়া মা তোমারি ভলি মা কয়াধু কয়াধু ভগবত কথা শুনি প্রহ্লাদ ভলি পুয় জন্ম কলা সুনীতি ধ্রুব ভলি পুয় জন্ম কলা অঞ্জনা হনুমান মহারাজাঙ্ক ভলি পুয় জন্ম কলে কই কেই ভরত মহারাজাঙ্ক ভলি পুয় জন্ম কলে মা হচ্ছে প্রথম উৎস কান্দিলা দেবকী মা কইলা এটা ঝিও এটা পুয় নুহ ছাড়ি দে ভাই কোনস বিচার বিমর্শ কলা কলা রে সত্যরে তো ইয়ে ঝিও তাকে ছাড়ি দেবি আরে কলা মন রে বিচার বিষ্ণু
ଅଧିକରୁ ଅଧିକ ପାଲା ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ।